সলিড চলে গেল। প্রথম আড়ি থেকে সমতার কাছ থেকে চেয়ে গেছি, সমতা দাও দাও, সমতা বলছে তোমরা একটা ছবি তোলে পরে নেবে, করে 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 তিন নম্বর বারে এসেছি, মানে অলমোস্ট 1.5 ঘন্টা পর। আমাদের একটা হাফ চিকেন একটা হাফ করে আপনাদের জিজ্ঞাসা করছি, আপনি কাট করুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পিয়া সোনামালার সামনে, আর যেখানে পরপর প্রচুর সিনেমার ব্র্যান্ড, আর একদম প্রথম দিকে মানে এই যেটা চলছে এটা আজকে মনে হচ্ছে ফ্লপ সিনেমা। এটা ফ্লপ হয়েছে নাকি? আজকে আমরা বহুদিন পর এসেছি সমুদ্রার বিরিয়ানি খেতে, সমুদ্র এখন আসেনি, আসবে সমুদ্র। আর বেসিক্যালি দেখতে গেলে আমরা এর আগে দাদাপতি কভার করলাম, দিবাপি কভার করলাম, এবার সমুদ্রার পালা। সমুদ্র ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিট বিরিয়ানি আমার মতে। অন্তত জাস্ট 2 মিনিট আগে যখন সমুদ্র আসেনি জায়গাটা পুরো ফাঁকা ছিল, আর এখন সমুদ্র ঢোকার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে আছে অলরেডি, আমরা কিন্তু ফাস্ট। আমার খালি একটা জায়গা বলার কথা, এই জায়গাটা পুরো ফাঁকা থাকে, যখন সমুদ্র চলে আসে এটা পুরো দোকান হয়ে যায়। ব্যালেন্স করছে ব্যাপারটাকে, হাফ চিকেন হাফ মাটন দিও। হ্যাঁ আমাদের একটা হাফ চিকেন একটা হাফ করে লেগেছে বাবা।
এখন আলু বিরিয়ানি হবে না, এখন যা হবে সব মাটন আর চিকেন। চিকেন ওই তো বলছি গাড়ি এসে গেছে, এখন সারা দিন গাড়ি আপনার বেড়াবে চতুর্থী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত।
হয় চতুর্থীয়া নয় পঞ্চম। এইভাবে বন্ধ রাখা হয়, অন্য কোথাও বসে না, পুরো বন্ধই থাকে। দুটো সলিড চলে গেল। আমাদের হাতে রয়েছে সমুদ্রের বিরিয়ানি, আর বিশ্বাস করবে না, প্রথম আড়ি থেকে সমুদ্রের কাছ থেকে চেয়ে গেছি, সমুদ্র দাও দাও, সমুদ্র বলছে তোমরা একটা ছবি তুলে পরে নেবে, করে 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 তিন নম্বরবারে এসেছি, মানে অলমোস্ট দেড় ঘন্টা পর বিরিয়ানি। আর বিরিয়ানি দেওয়া তো তোমরা দেখে নিয়েছো, তলায় চিকেন রয়েছে, উপরে ডিপ লবণ দেওয়া রয়েছে, মশলা দেওয়া রয়েছে, তার উপরে রাইস রয়েছে, তার নিচে আবার মশলা রয়েছে, সমুদ্রের বিরিয়ানি। দারুণ খেয়েছি সত্যি কথা, প্রচণ্ড লাইক, দারুণ খেয়েছি। আমি আজ পর্যন্ত সমুদ্রের লঙ্কা কোনো সমুদ্রের বিরিয়ানির সঙ্গে লঙ্কা কোনো খাইনি। সমুদ্রের লঙ্কা ছাড় বিশাল, আমি ওই জন্য ঝাল জিনিস খাই না। তবে হ্যাঁ টেস্ট আছে, যাই বলো না কেন টেস্ট আছে। তবে হাফের যে ভোরে পরিমাণ দেয় এরা একজন জন্য এনাফ, বাট অনেকেই দেখছি কিন্তু ফুল প্লেটও খাচ্ছে, ফুল প্লেটও খাচ্ছে পুরোটা, ওই দুটো আলু পাচ্ছে, দুটো মাটন পাচ্ছে বা দুটো চিকেন পাচ্ছে। আসে আলুতে, এই হচ্ছে আলু, নরম চুলচুলে একদম আলু, চলো আলুটা খেয়ে দেখি ভাই। ডিবাপির থেকে ফার বেটার আলু, ভেতরটা দেখলে বুঝতে পারছো কালারটা, মশলাটা ঢুকেছে ভালো পরিমাণে, আর ডিবাপির থেকে ফার বেটার কোয়ালিটির আলু। চিকেনের পিস, চিকেন লেগ পিস, লেগ পিস সফট আছে, ভালো কুকও হয়েছে, এটাও মনে হয় ডিবাপির থেকে ভালো, অনেক ভালো। ডিবাপি চিকেন কুক করা শেখো বিরিয়ানি, এই দেখো এটাকে বলে চিকেন কুক, টুল টুল করছে, কারণ মুখে দেবো না, দেখো দেখো ডিবাপি, দেখো দেখো গলে যাবে, বিরিয়ানি সত্যি নো ডাউট খুবই ভালো খাবে, আমি বলবো টেস্ট কোয়ালিটি সব কিছু অনেক 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 বেটার হচ্ছে, অনেক বেটার হচ্ছে। খাওয়া দাওয়া মাটনটা যখন ওগুলা খাওয়া আমি দেখিয়ে দেবো, মাটন আমি খাচ্ছি না, বাট হ্যাঁ সত্যি কথা বলবো এই প্রাইস পয়েন্টে 90 টাকায় হাফ প্লেট চিকেন বিরিয়ানি, আর 150 টাকা হচ্ছে ফুল প্লেট চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন 2 পিস আলু দিয়ে খুব ভালো। মাটন হচ্ছে 800 টাকা হাফ প্লেট, আর ফুল প্লেট 2 পিস আলু 2 পিস মাটন দিয়ে 170 টাকা। তোমাদের যেটা ইচ্ছা তোমাদের পেট অনুযায়ী তোমরা খেতে পারো, আপাতত অভিনয় মাটনের রিভিউ দেখো। এই হচ্ছে মাটনের সাইজ,
মোটামুটি 80 গ্রাম মতো হবে আর পুরো কিন্তু সলিড পিস দিয়েছে একটা জাস্ট এই বিশ্বাস করো দিবাপি আমরা আগের দিন খেয়েছিলাম, বাট আমার মনে হয় হ্যাঁ ওই প্রাইস পয়েন্টে অতটা বড় মাটন দিচ্ছে ওরা 200 টাকা দিয়ে, কিন্তু কোথাও গিয়ে স্ট্রিট ফুড স্ট্রিট বিরিয়ানি এই সমরদা রতনদা বা ওইদিকে বাড়ার সাথে বিবেকদা এদের জন্য কিন্তু বেঁচে আছে সিরিয়াস কোয়ালিটি যথেষ্ট ভালো। তুমি যদি ঢুকে একটা বললে বাংলা সিরিয়ালে নায়িকার মতো কিছু একটা বলতে বলতে যাচ্ছে, যাই হোক হোয়াট আবাউট সমরদার বিরিয়ানি। আমি জানি বহু মানুষ বহু রকমের ওপিনিয়ন দেবে, বাট আমার পার্সোনালি আমার পার্সপেক্টিভ থেকে সমরদার বিরিয়ানি অনেকটা ইম্প্রুভ করেছে। বাট হ্যাঁ সমরদার পুজোর সময় বসে না, সুতরাং এটা পুজো সিরিজে রাখতে পারলাম না, বাট সমরদার বিরিয়ানি একটা ওয়ান অফ দ্য স্ট্রিট লেজেন্ড বিরিয়ানি, এটা আমরা সকলে জানি। ঠিকানাটা দেশপ্রিয় পার্কের ঠিক পাশেই, আর তোমরা সবাই মিলে ইজিলি মানে সমরদাকে খোঁজা খুব একটা চাপের কাজ না, যতটা হ্যাংলা গাছে সাবস্ক্রাইব করা তোমাদের কাছে চাপের কাজ। প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলিকে লাইক করে দাও প্লিজ। এই ভিডিওটায় আমি অন্তত করে 4K লাইকসের এম রাখছি, প্লিজ 4000 লাইকসটা আমরা জানি, আমি জানি না করে দেবে কিনা, প্লিজ করে দাও রিকোয়েস্ট করছি। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাঁ ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকবে বেল আইকন প্রেস করো, ওখানে অল পছন্দ না তিনটা অপশন পাবে, অল বাটন ক্লিক করে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য স্টেট, নতুন ভিডিও খুব শিখিয়ে আসার মনে রাখবে হ্যাংলামি কোনো সীমা নেই।